হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এনটিপিসির রেজাল্ট কবে দিতে পারে, এনটিপিসির কাট অফ কত যেতে পারে, এবং তার সাথে আলোচনা করব 2015 সালে যে এনটিপিসি পরীক্ষা হয়েছে সেই সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং 2019 সালের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, প্রথম আমরা জানবো এনটিপিসি 2015 সালে যে পরীক্ষা হয়েছে সেই সম্বন্ধে কিছু তথ্য। এনটিপিসি 2015 সালের পরীক্ষার যে ভ্যাকান্সি ছিল 18,252 ভ্যাকান্সি ছিল, এবং ফর্ম ফিল আপ হয়েছিল 92 লক্ষের মতো। এবং আমি যদি একটা সিটের ওপর হিসাব করি, একটা সিটের ওপর কতজন স্টুডেন্ট লড়াই করেছে, তাহলে সেটা আমি ভাগ করে দেবো এই কত দিয়ে, 92 লক্ষকে ভাগ করবো কত দিয়ে, 18,252 দিয়ে ভাগ করবো, তাহলে যেটা পাবো 504 জন। তাহলে একটা সিটের জন্য কতজন স্টুডেন্ট লড়াই করেছিল, 504 জন স্টুডেন্ট। অর্থাৎ একটা সিটের ওপর কতজন স্টুডেন্ট ছিল, 504 জন। দেখুন, এবার আমরা জানবো 2019-এর, দেখুন 2019-এর ভ্যাকান্সি কত, 35,208। পরে যে মেট্রো রেলের যে ভ্যাকান্সি বেড়েছে সেটা আমি অ্যাড করিনি, সেটা বাদ দিয়ে বলছি। অর্থাৎ 35,208 ভ্যাকান্সি, এবং ফর্ম ফিল আপ হয়েছে 1,26,00,000। এবং আমি যদি একটা সিটের ওপর হিসাব করি, তাহলে কত, 1,26,00,000 কত দিয়ে ভাগ করবো, 35,208। তাহলে একটা সিটের ওপর কতজন লড়াই করবে, 357 জন স্টুডেন্ট। একটা সিটের ওপর লড়াই করবে কতজন স্টুডেন্ট, 357 জন। দেখুন কত কম্পিটিশন কম 2015-র থেকে, 2015-তে কত, 504 জন একটা সিটের ওপরে, 504 জন, এখন কত, 357 জন। এবং এই কম্পিটিশনটা আরও কমবে কীভাবে, দেখুন এই যে করোনার জন্য 30% পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসতে পারেনি, এবং তাহলে এসেছে কতজন, 70% পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে। তাহলে আমি যদি বের করি 1,26,00,000-এর 70%, তাহলে কত বেরিয়ে যাবে, 88,00,000। কত, 88,00,000 মতো পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে। কারণ আমরা পরীক্ষা দিতে গিয়ে যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিতে গিয়েছেন, তারা দেখেছেন হয়তো আশেপাশের যে সমস্ত সিটগুলো বা একটা ঘরের মধ্যে বেশ কিছু সিট ফাঁকা, তো আমি সেগুলোকে গড়ে ধরে নিচ্ছি 30% পরীক্ষা দিতে আসেনি। তাহলে এসছে কতজন, 88,00,000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে। তাহলে এই 88,00,000-এর ওপর আমরা যদি হিসাব করি, একটা সিটের জন্য কতজন লড়াই করবে, তাহলে সেটাকে যদি ভাগ করে দিই 35,208 দিয়ে, তাহলে একটা সিটের ওপর লড়াই করবে হচ্ছে 308 জন। দেখুন কম্পিটিশন কত কমে গেল, 308 জন একটা সিটের ওপর লড়াই করবে। চলুন দেখি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কতজন ফর্ম ফিল আপ করেছে এবং ভ্যাকান্সি কত আছে। দেখুন এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আরআরবি চেন্নাই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এখানে বলা আছে যে কতজন ফর্ম ফিল আপ করেছে, ইউআরদের ফর্ম ফিল আপ করেছে, দেখুন 30,28,520 জন, এবং এসটিদের হচ্ছে 26,81,653 জন, এবং এসটিদের হচ্ছে 8,60,826 জন, এবং ওবিসি হচ্ছে 54,50,511 জন। মোট হচ্ছে দেখুন 1,25,88,524 জন, 1,25,88,524 জন, প্রায় 1,26,00,000। এবার আমরা দেখব এই যে ইউআর এসি ওবিসির ওপরে ভ্যাকান্সি কত আছে। দেখুন ইউআরদের ভ্যাকান্সি হচ্ছে 15,111, এসিদের হচ্ছে 2,768, এবং এসটিদের হচ্ছে দেখুন 3,503, এবং ওবিসিদের হচ্ছে 8,697। মোট ভ্যাকান্সি হচ্ছে দেখুন 35,208। এবার আমরা জানবো কাট অফ। দেখুন কাট অফ আমরা দুইভাবে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে র মার্কস আপনারা কত পেলে পাস করবেন, পাস করার সম্ভাবনা থাকবে। দেখুন র মার্কস বলছি, দেখুন ইউআরদের যদি 7 থেকে 63, ওবিসি হচ্ছে 56 থেকে 59, এসি হচ্ছে 54 থেকে 57, এসটি হচ্ছে 53 থেকে 63। কেউ যদি ভাবেন যে এরকম মার্কস আমি পাবো, তাহলে সে এখন থেকে প্রস্তুতি নিতে পারেন, এবং এর সাথে +3 এবং -3 আপনারা করতে পারেন। এবার আসি নর্মালাইজেশন। নর্মালাইজেশন পরে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে কি, ইউআরদের 70 থেকে 73, ওবিসি হচ্ছে 66 থেকে 69, এসি হচ্ছে 64 থেকে 67, এসটি হচ্ছে
60 থেকে 63 এটা 90% চান্স থাকবে এই কাটারটা হওয়ার। তাই আপনারা যারা র মার্কস এটা পাবেন মনে হচ্ছে, তাহলে তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিন, এখন থেকে সিবিটি 2 এর জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। এবার যে বিষয়টি আমরা আলোচনা করব যে রেজাল্ট কবে দিতে পারে, দেখুন এনটিপিসি 60টা ফেজের মধ্যে কয়টা ফেজ হয়েছে, 6টি ফেজ হয়ে গেছে, এখনও 1টি ফেজ বাকি আছে। এনটিপিসির তরফ থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি এই পরীক্ষার জন্য আপাতত, এবং এই 60টা ফেজ কমপ্লিট না হলে রেজাল্ট আশা করা যায় দেবেন না। তাই যখনই অফিসিয়াল ওয়েবসাইটে এনটিপিসি কোনো কিছু আপলোড করবে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেবে তখনই আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তাই এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।